রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা অনেকেই বলেন যে হাত ছিপের খবর থাকলে জানাতে। তো ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরে হাত ছিপে পাস চলবে, এটি ব্যান্ডেল এলাকায়। এবং এই পুকুরে যে সিট করেছে তা একদম মানে কি বলবো, মানে হুইল ছিপে ছিপ ফেলার জন্য বা পাশের জন্য যে মজবুত সিট হয় সেই রকম মজবুত করে সিট করা হয়েছে খুব সুন্দরভাবে তক্তা পেতে। আপনারা সেটা অবশ্যই ভিডিওয়ে দেখতে পাচ্ছেন কম বেশি। আর এই পাশের ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মৎস্য শিকারীদের জন্য সুখবর, হাত ছিপে মাছ ধরিবার পাস চলিবে। স্থান হচ্ছে দেবানন্দপুর শরৎচন্দ্র স্মৃতি মন্দিরের পাশে সানপুকুরে। কবে থেকে পাস চালু হবে? পাস চালু হবে 3 আশ্বিন 1428 বাংলায়, ইংরাজি 20 সেপ্টেম্বর 2021 সোমবার থেকে পাস চালু হবে। মাছ দেখানো হবে 12/9/2021 রবিবার। মাছ দেখানো হয়ে গেছে, মাছ দেখানোর ভিডিও আমার কাছে আছে, আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দেব। নিয়মাবলী, এই পাস পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে আপনাদের মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন। এক, প্রতিদিন সিটের মূল্য 1000 টাকা, অথবা একদিনে একটি সিটের মূল্য 1000 টাকা। দুই, সিট বুকিং পছন্দ মতো, অর্থাৎ পছন্দ মতো আপনি সিট বুক করতে পারবেন। তিন, সিটে বসার আগে পুরো টাকা মিটিয়ে তবেই সিটে বসিবেন। চার, প্রতি সিটে 2টি করে হাত ছিপ ও 2টি করে বড়শি একটি ছিপে, মানে একটি ছিপে 2 কাঁটা বড়শি ব্যবহার করতে পারেন, ম্যাক্সিমাম 2টি ছিপ। 2টির অধিক বড়শি দিয়ে মাছ ধরলে মাছ ছেড়ে দিতে হবে। তিন, ছিপ ছাড়া 15 ফুট সুতো, যে কোনো সুতো ব্যবহার করা যাবে ও যে কোনো টোপ ব্যবহার করা যাবে, টোপের কোনো বিধিনিষেধ নেই। চার, পুকুর পাড়ে মদ্যপান ও গালিগালাজ করা কঠোরভাবে নিষিদ্ধ। পাঁচ, কোনো কারণবশত মাছ না খেলে বা মাছ ধরিতে না পারিলে সকাল 10টার মধ্যে যদি কোনো মাছ পেয়ে থাকেন সেটা ছেড়ে দিয়ে আপনি উঠে যেতে পারেন এবং আপনি টাকাও ফেরত পেয়ে যাবেন। এটা একটা খুব সুন্দর নিয়ম, যেটা যে কোনো পুকুরের ক্ষেত্রেই এই নিয়মটা হওয়া দরকার। ছয়, মাছ ধরিবার সময় সকাল 6টা হইতে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা। সাত, প্রতি সিটে 4 জন থাকিতে পারিবেন এবং মাস্ক অবশ্যই পরতে হবে। আট, সকল ক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। নয়, যে সকল শিকারী বন্ধু আমাদের নিয়ম মানিতে পারিবেন তারাই ছিপ ফেলিতে আসিবেন, নচেত আসিবেন না। যোগাযোগ, এই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য ওনারা যে সমস্ত নাম্বার প্রদান করেছেন তা আপনারা একটু জেনে নিন। কন্ট্যাক্ট পার্সন মিস্টার পোলয়, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9330176626। আবারও বলছি 9330176626। এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা কমিটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নিতে পারেন। পথনির্দেশ, কমিটি যা পথনির্দেশ প্রদান করেছেন তা হল ব্যান্ডেল স্টেশন হইতে 10 মিনিটের পথ দেবানন্দপুর স্মৃতি মন্দির, আর অ্যাড্রেস হলো দেবানন্দপুর শরৎচন্দ্র স্মৃতি মন্দির পাশের সানপুকুর ব্যান্ডেল। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।